গুড মর্নিং বন্ধুরা, আর হচ্ছে সকালে রান্না বান্না দিয়ে দেখাচ্ছি। আর এই কড়াটাই কেন রান্না করছি দেখো তো, এখন রান্নাতে হয়েছে পটল ভাজা হয়েছে, আর হচ্ছে যে বরবটি আলু ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর এখানে ওল আর আলুকে আমি এই সসপ্যানে করে সেদ্ধ করে নিয়েছি, আর মশলা করে এটা একটু হালকা করে ঝোল করে দেবো। আমার হাজবেন্ড ওল খেতে খুব ভালোবাসে, মানে হপ্তায় দু একদিন ওল খায়। তো এই কড়াটার অবস্থাটা কেন দেখালাম জানো, এই কড়াটা তো পুড়ে গেছে বলে রান্না করতে তোমাদের কাছে খারাপ লাগে বলে এই কড়াটা তো আমি কিনেছি। তো নতুন কড়াইটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, এটা কালকে সকালে একজনের হচ্ছে যে ভিডিও দেখতে দেখতে না কড়াই জ্বলছে, আর আমার মনে নেই মনে নেই তো কড়াইটা, এইটা আমি ছাড়াতে পারিনি, ছাড়ানোর পরে এটা তো কী হারে পুড়ে ছিল সেটা আমার ভিডিও করা দরকার ছিল, যে ওআইটিতে ওআইটির চক্করে কোন দিন না মানে মরে যাই এরকম একটা অবস্থা, হয়তো মানে একটা দুর্ঘটনা হতে আর কতক্ষণ বলো। দেখতে পাচ্ছ একটা কড়াই তো আগেই পুড়ে গেছে আমার, ওই ওআইটির চক্করেই আবার একটা কড়াই পুড়ে গেছে। সত্যি মানে ভয় লেগে যাচ্ছে, অনেক সাবধানে কাজ করতে হবে। তো ভিডিও দেখা মানুষের ঠিক আছে, বাট কাজ করে নিয়ে করতে হবে। তো পাস্তা বানিয়েছি, ওটা দেখালাম তোমার দিকে অল্প করে, আর এখানে হাজবেন্ডের খাবার সাজিয়ে দিয়েছি, দু রকম ভাজা আর হচ্ছে যে এটা একটা ঝোল। তো সত্যি সকালবেলাটা খুব খারাপ গেছে, মানে আমার হাজবেন্ড তো খুব বকছে যে এইভাবে কাজ করো না তুমি, আগে তুমি কাজ ছাড়ো তারপরে সবার ভিডিও দেখো। তো হচ্ছে যে পাস্তা বানিয়ে নিয়েছি দুজনের জন্য, বাটিতে করে হচ্ছে যে কড়া থেকে বাটিতে কড়া না দেখাতেই ইচ্ছে করছে না, কড়া এমন বলে আমি নতুন কড়াই কিনলাম, আবার যদি এমন হয়ে যায় বলো খারাপ লাগে না। তো আমাদের ফ্ল্যাটের তো বাইরের দিক দিয়ে গেট তোমার দিকে বলেছিলাম, সেই জন্য আমাকে তো ফ্ল্যাটের ছাদে উঠতে হলে আবার ভেতর দিক দিয়ে আসতে হয়। তো হচ্ছে যে আমাদের গেটটাই শুধু মানে আমাদের পার্সোনালি একার গেট, আর হচ্ছে যে এই যে চারতলায় উঠতে চার পাঁচতলা পাঁচতলা উঠতে না লিফট নেই আমাদের ফ্ল্যাটটাই, তো লিফট নেই, কি যে কষ্ট কি বলবো। সেই জন্য আমি জামাকাপড় ছাদে দিই না, খুব কম দিই, কারণ মানে যখন এই যে বর্ষাকালটার জন্য একাধবার দেওয়া হয়, মানে এই বোধ হয় 15 দিন পরে আমি ছাদে উঠছি। আর ও জিও টি শার্টগুলো না খুব মানে হচ্ছে যে মোটা মোটা, তো আর ছাদের রোদে না শুকোলে না শুকাতে চায় না। আমার যে হচ্ছে যে ওখানে যে মানে গলিটা আছে গেটের সামনে, ওখানে আমার একটা দড়ি টাঙানো থাকে, ওখানে আমি দিয়ে দিই শুকিয়ে যায়, কিন্তু এই মোটা মোটা জিনিসগুলো হতে চায় না, সেই জন্য তখন আমাকে ছাদে আসতে হয়। তো ছাদ প্রচণ্ড রোদ, আর প্রচুর রোদ লাগছে, আর আমি তো অনেক দিন যাবত হলো রোদে বেরাই না, বেরানো হয় না আমার, তো এত রোদটা গায়ে লাগছে না যেটা সহ্য করতে পারছি না। আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো মিলছিলাম, আর এখানে ফোন রাখার মতো কোনো জায়গা ছিল না, ওই যে পাঁচির দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছ, ওখানে দুটো রড আছে, তাও বাই চান্স যদি ফোনটা পড়ে টড়ে যায় না, তো তাও মানে রিস্ক নিয়ে তোমাদেরকে একটু ভিডিও দেখানোর জন্য আমি ফোনটা ওখানে রেখে একটু দেখাচ্ছিলাম। তো অল্পটুকুই ভিডিও করেছি, তাড়াতাড়ি করে আমি ফোনটা নিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে, তারপরে জামাকাপড়গুলো মিলে দিয়েছি। আর ছাদ থেকে তো আমাদের কোনোদিনও ভালোভাবে ভিউটাও তোমাদেরকে দেখানোই হয় না, আমি ছাদেই উঠি না তো তোমাদেরকে আশেপাশের পরিবেশটা একদমই দেখানো হয় না। তো সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর তারপরে আমাদের এখানেতে মানে নিজেরা স্পেশাল করে কেউ গাছ লাগায় না, এখানে যে যারা মেনটেনেন্স করে না ছাদের মানে পুরো ফ্ল্যাটটার, তো তারা আমাদেরই পয়সায় ধরে এগুলো সব, তো হচ্ছে যে লাগিয়ে রেখেছে কিছু গাছ, আর একটা দিদি দেখাশোনা করে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বৃহস্পতিবার, তো আমি পুজো দিয়ে দিলাম, আর হচ্ছে যে বৃহস্পতিবারটা একটু বাইরে থেকেই প্রসাদ আনি ঠাকুরের জন্য, আর এমনি আমার প্রতিদিনের জন্য ঠাকুরের নকুলদানা থাকে, আর বৃহস্পতিবারটা ইচ্ছে করে যেন আমার ভগবানকে আমি একটু কিছু স্পেশাল প্রসাদ খাওয়াই। তবে আমি এক ধরনের প্রসাদ আনিনি, মিষ্টির দোকান থেকে বিভিন্ন ধরনের ধরনের আনি, মানে বৃহস্পতিবার আগে তো যখন সানডেতেও আনতাম, বাট এখন আর যাওয়া হয় না কোথাও, বাড়িতেই থাকি সেই জন্য আর সানডেতে আনা হয় না, ওই বৃহস্পতিবারটাই আনা হয়। আর তারপরে না দেখো না, একবারে ভিডিও তোমাদের সামনে করা হয়নি, আর ছাদে জামা কাপড় মিলি না বলে, আর দেখছি এখন বেজে গেছে 6:30, সাড়ে ছটা মানে সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিকে ফ্ল্যাটের লাইট জ্বলছে আশেপাশে, আর আমি জামা কাপড় তুলতে ভুলে গিয়েছিলাম, এখন আমি জামা কাপড় তুলতে এসেছি জানো তো, কি করবো ওই জন্যই দেখাচ্ছি। দেখো আমার জামা কাপড়গুলো মেলা আছে এখনও, তো কিছু করার নেই, ছাদের না মেলা অভ্যাস থাকলে এরকমই হয়, তো ভুলেই গিয়েছি আমি আমি ছাদে জামা কাপড় দিয়ে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, আর সকাল থেকে তো সেইভাবে তোমাদের কাছে আসতেই পারিনি, ওই যখন ছাদে গিয়েছিলাম জামাকাপড় হচ্ছে যে ওই মেলতে তখনই এসেছিলাম, আর হচ্ছে যে সেইভাবে ভিডিওটা করাও হয়নি,
তো ভাবলাম হচ্ছে যে এখন না বসে বসে একদম ভালো লাগছে না, ভাবছি একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো হচ্ছে যে কিছু সেইভাবে কেনার কিছু নেই, যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো। আর এখন একদম মানে সারাদিন ঘরের মধ্যে বসে আছি আর ঘরের বাড়ির কাজ করছি, তো একদম ভালো লাগছে না এখন একটু। আর সেই সারাদিন বন্ধ ঘরের মধ্যে না মানে একদম যেন ভালো লাগছে না। উপরে টুপুরে ঘর হলে তো হচ্ছে যে তাও ব্যালকনি খুলে একটু কিছু দেখলে দেখলে ভালো লাগে, কিন্তু নিজে ঘর তো একদম মানে যেন কেমন লাগছে, একদম ভালো লাগছে না। ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর ভালো লাগবে, আর কিছু পছন্দ হলে কিনবো আর না পছন্দ হলে না কিনবো, এমনি একটু এইদিক ওইদিক ঘুরে চলে আসবো। আর আজকে আমি হেয়ারটা ধুয়েছি, দেখো কেমন লাগছে জানিও। আমি ভাবছিলাম যখন অয়েলি হয়ে যাচ্ছে তখন ভাবছিলাম কি হলো এত অয়েলি হয়ে যাচ্ছে কেন, তারপরে দেখছি না ধোয়ার পরে দেখছি না খুবই সুন্দর লাগছে। আর খুবই সুন্দর বলতে কি চুলটা খুবই সুন্দর লাগছে, আর কিছুই হয়নি আর ভালোই আছে। আর কারণ বলেছে 1 বছর থাকবে, কিন্তু 1 বছর থাকবে না আমি জানি, ও 5-6 মাসেই একদম মানে সব ঘেঁটে ঘ হয়ে যায়। তো আর বেশি বক বক করবো না, এখন মার্কেটে যাই, এসে তো আবার রান্না বান্না আছে, কি রান্না করি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব তেমন কিছু করলে। মার্কেট গেছি আর না মোবাইল নিয়ে যেতে ভুলে গেছি, কত ঘুরলাম, একটা শোকেস দেখলাম আর হচ্ছে যে তোমার বাসন রাখা খাঁচা দেখলাম, কত কিছু দেখলাম। আমি ভাবলাম পুজোর সময় নতুন নেবো, আর এই যে হাতেতে চিংড়ি মাছ এনেছি আর ডিম এনেছি আর হাতে দুটো সিঙ্গাড়া আছে, এই সিঙ্গাড়া দুটো আর জল খেয়ে আমি এক্ষুনি শোকেসটা আনতে চলে যাবো, কারণ আর একদিনে একটা দেখেছিলাম বিক্রি হয়ে যাচ্ছে। আর বড় আলমারি হলে তো ঘরটা আরও ছোট হয়ে যাবে, একটা বড় আলমারি নেবো ভাবছিলাম, কিন্তু শোকেসটা বেশ ভালো লাগছে, টুকিটাকি জিনিসগুলো রাখার জন্য বেশ ভালো লাগছে, সাজিয়ে রাখা যাবে, সেই জন্য ভাবছি শোকেসটা গিয়ে নিয়ে চলে আসি। আর আমি যে মানে বাজার টাজার ঘুরে চলে এলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, মোবাইল নিয়ে যেতেই ভুলে গেছি, কি বলবো বলো। তো তাড়াতাড়ি সিঙ্গাড়া দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে ওই শোকেসটা আনতে যাবো, তো তোমার দিকে তোমাদেরও সাথে নিয়ে যাবো, মানে মোবাইলটা নিয়ে যাবো মানে তোমাদেরকেও নিয়ে যাবো, তো দেখতে থাকো। তাড়াতাড়ি করে খাচ্ছি, ডোঙার মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছি। আর কোনো ভেবেছিলাম একটু মুড়ি দিয়ে খাবো, কিন্তু টাইম নেই, দুটো এনেছি, বেশি দাম না, 10 টাকায় দুটো। তো এটা খুব খিদেও পাচ্ছে, মানে দুপুরে ওটস খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, খেয়ে তাড়াতাড়ি চলে যাব। তো তোমরাও দেখে বলো কেমন হয়েছে শোকেসটা। দেখো এই শোকেস আলমারিটা নিচ্ছি, কারণটা আমার না যত সব কাঁচের গ্লাস আছে, কাপ প্লেটের সেট আছে, সেগুলো না সাজিয়ে রাখার কোথাও জায়গা নেই। আমি ওই কিচেনের যে নিচেতে যে ওই র্যাকগুলো করা আছে সেখানেতেই সব চিকে বেঁধে বেঁধে রেখে দিই। তো ইচ্ছে করে তো বলো, নিজেদের যেহেতু আগে ভাড়াটে থাকতাম, এখন নিজেদের যেহেতু ফ্ল্যাটে থাকি তো একটু সাজিয়ে রাখতে তো ইচ্ছে করে। তো কি আর বলবো, তো পটল আলু কেটে নিয়েছি দেখতে পেলে, আর আমি বাজার থেকে চিংড়ি মাছ এনেছিলাম। তো বাজার থেকে চিংড়ি মাছ এনেছিলাম, ওরা বলছে ওরা বেছে দেয়, কিন্তু আমি বাঁচি, ওরা বাঁচলে না পুরো মুন্ডু থেকে বাদ দিয়ে দেবে। আর আমি একটু মানে কি বলবো, আর চিংড়ি মাছ তো একটু অনেকই দামের জিনিস, তোমরা সেটা সবাই জানো। আর হচ্ছে যে আমি বেশি আনিনি, আমি এনেছিলাম ওইগুলো কত এনেছিলাম, 200 গ্রাম এনেছিলাম, পটল দিয়ে পটল চিংড়ি বানাবো বলে 200 গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম। আর ওইটুকুনি দেখতে পাচ্ছ তো, আমার হাজবেন্ড এসে 4টে খেয়ে নিয়েছে। তো হচ্ছে যে আমার রান্না করতে একটু লেট হচ্ছিলো, সত্যি আমার কি খারাপ লাগছে বলো, যে কড়াটা কিনলাম আর কড়াটা আবার পুড়ে গেল, আর এই কড়াটাই রান্না করছি। আর যারা আমার বন্ধুরা জানো তারা তো জানো আমাকে, কিন্তু যারা বাইরেরও তো মানুষ আমার ভিডিও দেখে তারা কি ভাববে বলো তো, বলবে মিনা এদিকে এত সেজে গুজে থাকে আর কড়ার অবস্থা দেখো। তো কি করব, ওই কড়াটা না তো রান্না করছি না এখন, ওটাকে না হচ্ছে যে ওই আমার ওয়াইটি একজন চেনা হচ্ছে যে প্রিয়াঙ্কা, ও বলেছে যে কি করলে ও কড়াটা পরিষ্কার হয়ে যাবে, তো বলেছে টিপস দিয়েছে, দেখি ওর টিপসটা কাজে লাগাবো, তো দেখি লাগে কি না। তো হচ্ছে যে এখন তো এই কড়াটাই রান্না করছি, কড়াটা কাল পরশুর মধ্যে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখন আর এই মুহূর্তে আমি আর কড়াই কিনবো না, একটা একটা করে কড়াই পোড়াবো আমার দোষেতে, আর আমি কিনতে যাব সবসময় ভালো লাগে বলো। তো আমার এই পটল চিংড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর না আজকে না আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, ওই জন্য লাল লাল ঝোল হয়েছে তোমাদের মতো। আর খাবার বেড়ে নিয়ে চলে এসেছি হাজবেন্ডের আর আমার, তো আমিও ভাত খাচ্ছি, তো পটল চিংড়ি আর স্যালাড কেটে নিয়েছি, আর সকালের একটু ওল আলুর সবজি ছিল সেটা একটু গরম করে নিয়েছি। তো আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ, আর হাজবেন্ড আমাদের রাতে বাজার নিয়ে আসে, শিয়ালদা থেকে রাতে বাজার নিয়ে আসে, শশা এনেছে, কুমড়ো এনেছে, আর ওল তো ওর প্রচুর পছন্দ, ওল এনেছে, বাঁধাকপি এনেছে, আর 1 কিলো অ্যাপেল এনেছে, 2টো কাঁচকলা এনেছে, ভেন্ডি এনেছে, তো এই সবজিগুলো এনেছে। এই সবজিগুলো আমার এখন 2-3 দিন হয়ে যাবে, তো এখন আমি গুড নাইট বাই বলে দিচ্ছি তোমার দিকে, কিন্তু এখানে আমার হাজবেন্ড টিভি দেখছিল সেই জন্য আর আমি সাউন্ডটা দিলাম না, গুড নাইট বাই টাটা।